আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের শুধুমাত্র এক গ্লাস দুধ দিয়ে সিম্পল এবং মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে এখানে আমি এক গ্লাস লিকুইড গরুর দুধ নিয়েছি আর দুধটাকে এরকম একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই ফুল ক্রিম যুক্ত লিকুইড গরুর দুধ নিতে হবে। তারপর এতে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটা কাস্টার্ড পাউডার ব্যবহার করতে। তারপর দুধ আর কাস্টার্ড পাউডারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এখানে কাস্টার্ড পাউডারের কোনো গুঁড়া না থাকে। মেশানো হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনি আর দুধ আমি ভালো করে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে আমি চুলার আঁচটাকে ধরিয়ে দিব। আর চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে আমি এইরকমভাবে ঘন ঘন নাড়তে থাকব। দুধ আর কাস্টার্ডের এই মিশ্রণটা যখন জাল হতে থাকবে, সঙ্গে সঙ্গে এটা ঘন হয়ে আসবে। সেজন্য একটা নাড়নি দিয়ে এটাকে এইরকমভাবে অনবরত নাড়তে থাকব, যেন এটা হাঁড়ির তলানিতে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আবারও অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। আর চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে দুধের এই মিশ্রণটার মধ্যে 2-3টা বলক উঠিয়ে নিব। দুধ আর এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি খুব বেশি জাল দিব না, এতে করে অনেক বেশি ঘন হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না। তো কথা বলার ফাঁকেই দেখতে পাচ্ছেন দুধের এই মিশ্রণটার মধ্যে 2-3টা বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। কাস্টার্ডে মেশানোর জন্য এখানে আমি কিছু ফল নিয়েছি, সবুজ আঙুর এরকম কিউব করে কেটে নিয়েছি 1/2 কাপ পরিমাণে। 1 কাপ পরিমাণে নিয়েছি কলা, 1/4 কাপ নিয়েছি লাল চেরি, আর লাল আপেল আমি এরকম কিউব করে কেটে নিয়েছি 1 কাপ। এবারে আমি এরকম একটা সার্ভিং বাটি নিয়েছি আর এর মধ্যে আমি সবগুলো ফল একে একে ঢেলে নিচ্ছি। এই ডেজার্টে ফল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম নেই, আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফলই এখানে ব্যবহার করতে পারবেন। তবে চেষ্টা করবেন যে ফলের মধ্যে অনেক বেশি পানি উঠে আর খেতে অনেক বেশি টক হয়, এই ধরনের ফল এই ডেজার্টের ক্ষেত্রে ব্যবহার না করতে। এতে করে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো হয়। তো সবগুলো ফলই কিন্তু ঢালা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাস্টার্ডের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক ঘন হয়ে গিয়েছে। চেষ্টা করবেন এই ভিডিও সম্পূর্ণ প্রসেস ঠিক রেখে কাস্টার্ডের এই ঘন মিশ্রণটা তৈরি করতে। এখন সবগুলো ফল এই কাস্টার্ডের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ডের এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে পরিবেশন করার কিছুক্ষণ আগে ফলগুলোকে মিশিয়ে নেবেন, এতে করে পানি ছেড়ে দেওয়ার কোনো ভয় থাকবে না। সবকিছু মেশানো হয়ে গিয়েছে, এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে 2-3 মিনিটের জন্য রেখে দিব। এর বেশি রাখতে যাবেন না, তাহলে এর মধ্যে পানি চলে আসবে। তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড। আর এই কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। শুধুমাত্র 1 গ্লাস দুধ দিয়ে কত ইজিভাবে ক্রিমি আর মজাদার ফ্রুট কাস্টার্ড বাসায় তৈরি করে ফেলা যায়। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার। প্রতিদিন এরকম রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ কুকিং স্টুডিও বাই তানজিনা এই পেজটি ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।